দুই সালে আমাদের ইউটিউবে সফলতা লাভের জন্য এবং আমাদের চ্যানেল গ্রো করার জন্য আমাদের সবচেয়ে যে বড় উপাদানটা সেটা হলো অডিয়েন্স রিটেনশন তো অডিয়েন্স রিটেনশন যদি আপনার ভালো হয় আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল দ্রুত গ্রো করবে অডিয়েন্স রিটেনশন অর্থাৎ আপনার ভিডিওর অ্যাভারেজ ভিউ যদি আপনার অ্যাভারেজ ভিউটা ভালো হয় যদি ফিফটি পার্সেন্টে বেশি হয় আপনার ভিডিওর অ্যাভারেজ ভিউ সেক্ষেত্রে ওই ভিডিওগুলো কিন্তু দুই সালে খুব চলতে থাকবে এবং সবসময় ভিউ হতে থাকবে তাই দুই হাজার একুশ সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হলো অডিয়েন্স রিটেনশন আমরা অডিয়েন্স আমরা সবচেয়ে গুরুত্ব দেবো তো অডিয়েন্স আমরা সবগুলো ভিডিও আপলোড করার পর আমাদের অডিয়েন্স রিটেনশনগুলো আমরা ভিডিওতে চেক করব যে আমাদের কত পার্সেন্ট অডিয়েন্স রিটেনশন আসছে এবং আমরা গ্রাফটা চেক করলে কিন্তু আমি আমরা বুঝে যাব। যে কোন কোন অংশগুলো কিন্তু ভিউয়ার্সরা কেটে চলে গেছে অর্থাৎ আমরা ভিডিও আপলোড করার পূর্বে আমরা ভালোভাবে চেক করে নিব কোনো বোরিং আসি কিনা না কোনো জায়গা খারাপ লাগতেছে কিনা তা হলে কিন্তু ভিউয়ার্সরা কিন্তু ওই জায়গায় আসলেই কিন্তু কেটে চলে যাবে তো মনে করেন বর্তমানে ভিউয়ার্সরা মনে করেন একটা আমরা যে টিভি দেখার সময় হাতে রিমোট নিয়ে যে আমরা টিভি দেখি তখন দেখা যায় যে কিন্তু একশো দুইশো চ্যানেল আসে এবং আমাদের এই একটু এদিক সেদিক হলে কিন্তু আমরা চ্যানেলটা পরিবর্তন করে বলি তো আসলে ভিউয়ার্সরা যখন ভিডিও দেখে তাদের কাছেও কিন্তু প্রায় দেখা যায় যে আপনার ভিডিওর মতো যে পঞ্চাশটা অপশন আছে সেক্ষেত্রে আপনার ভিডিওটা যদি একটু এদিক সেদিক হয় তার খারাপ লাগে সাথে সাথে কিন্তু সে ভিডিওটা কেটে দেবে তো এর জন্য কিন্তু আমাদের অডিয়েন্স রিটেনশন কমে যায় তো আমাদের এখনও বর্তমানে যেহেতু ইউটিউবে অডিয়েন্স রিটেনশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তা আমাদের ভিডিও করার সময় আমাদের অত্যন্ত কৌশল হতে হবে ভিডিওগুলো আমরা এমনভাবে তৈরি করব প্রতিটা ক্ষেত্রে আমাদের একটা আকর্ষণ রাখতে হবে যাতে ভিউয়ার্সরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে অত অর্থাৎ কম করে হলেও ফিফটি পারসেন্ট দেখে এর জন্য আমাদের একটা ভিডিওতে আকর্ষণ রাখতে হবে এবং আপনার মূল আকর্ষণটা অবশ্যই কিন্তু আপনার ফিফটি পারসেন্টের পরে দেবেন যাতে ফিফটি পার্সেন্টের আগে যদি সে কেটে চলে যায় তাহলে কিন্তু দেখবেন যে আপনার ফিফটি পার্সেন্ট ভিউ চলে এসেছে এর জন্য কিন্তু আমাদের অত্যন্ত কৌশলী হতে হবে তো আমি আপনাদের একটা উদাহরণ দিতেছি যেমন আমি একদিন বাজারে যাচ্ছিলাম তো বাজারে যাওয়ার সময় দেখলাম যে একটা লোক তাবিজ বিক্রি করতেছে তা আমি চিন্তা করলাম আমার কিন্তু খুব একটা কাজ আছে তারপরও আমি চিন্তা করলাম দেখি একটু আমি চুকি দিয়ে দেখলাম তখন ওই লোকটা বলতেছে যে আচ্ছা তাবিজগুলো আপনাদেরকে আমি তো দেবো তো এখন আমি ইয়া করি এই তাবিজগুলা আমি একেবারে ঢিল দিয়ে ফালা দিয়ে আপনারা সবাই টোকায় নেবেন তো সবাই বলতেছে না 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 ইয়া আপনি হাতে হাতে দেন তাহলে ঠিক আছে আমি হাতে হাতে দিতে দিতেছি তো একটা কাজ করি তো আমি দেখি আপনাদের মনটা কীরকম যে একটা তাবিজ আমাকে দশ টাকা কে দেবেন তো কে দেবেন দেখা গেলো একটা লোক দিছে তো এভাবে সে কিন্তু আসলে কিন্তু সে তাবিজ বিনা বসে দেবে না সে কিন্তু ধরে রাখছে তাদের এই যে ভিউয়ার্সদেরকে তাদের ধরে রাখছে দর্শকদেরকে তো আসলে সে দেখা গেলো যে আস্তে আস্তে বিক্রি করতে করতে লাস্টে সে তাবিজগুলা গুছাইয়া ব্যাগটা নিয়ে চলে গেছে তো দেখুন সে কিন্তু ধরে রাখছে তো আমাদেরও ভিডিও করার সময় এভাবেই কিন্তু আমাদের একটা আকর্ষণ রাখতে হবে শেষ পর্যন্ত একটা আকর্ষণ যাতে থাকে তাহলে কিন্তু ভিউয়ার্সরা কাটবে না তা আকর্ষণটা আসলে আমরা কিন্তু বিভিন্ন পলিসি কিন্তু প্রয়োগ করতে হবে আমরা যদি একই পলিসি প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু ভিউার্সরা বুঝে যাবে কারণ আপনার সাবস্ক্রাইবাররাও বুঝে যাবে যে আসলে সে একটা চালাকি করতেছে তো আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করবো যাতে ভিউয়ার্সরা না বুঝে এবং তারা যাতে না কাটতে পারে যেমন ওই যে তাবিজ বিক্রি করেছিল আমি আরেকদিন দেখলাম যে উনি তাবিজ বিক্রি করতেছে তা আমি তো আমি দেখি তো আমি দেখি সে তো আসলে বিনা ভাষায় বিক্রি করবে না সে তো আসলে বিক্রি করার জন্য আজকে দেখি কেউ কৌশল অবলম্বন করে তো দেখলাম যে সে আবারও তাবিজ বিক্রি করার এক পর্যায়ে সে বলল যে এগুলো আমি একেবারে ফেলে দেই আপনারা টোকে নেবেন তখন আমি বললাম যে দেন ফালাইয়া তো বেড়ায় তখনও সে বললো যে আরে ভাই এটা আপনি কি করেন আপনি একটা শিক্ষিত মানুষ আপনি এটা কি করলেন তো দেখুন সে কিভাবে এই যে কৌশলগুলো অবলম্বন করছে তা আসলে আমরা যদি একই কৌশল বারে অবলম্বন করিস তাহলে কিন্তু এটা কিন্তু ভালো কার্যকরী হবে না তো ভিউয়ার্স আমরা আসলে যেহেতু দুই সালে ইউটিউবের সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটি হলো অডিয়েন্স রিটেনশন এর জন্য আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করব আমাদের ভিডিওর ভিউ আমাদের যাতে ফিফটি হয় এর জন্য আমরা কোনো জায়গায় যদি আমাদের ভিডিওতে কোনো বোরিং অংশ থাকে আমরা বারবার চেক করে এগুলো কেটে দেব এবং আমাদের ভিডিও আপলোড করার পর অবশ্যই আমরা ভিডিওগুলো চেক করব। আমরা গ্রাফগুলো চেক করবো যে কোন জায়গায় কোন জায়গায় ভিউার্সরা কেটে চলে গেছে আমাদের কিন্তু অবশ্যই দু সালে ইউটিউবে সফল হওয়ার জন্য আমাদের অডিয়েন্স রিটেনশন কিন্তু অবশ্যই বাড়াতে হবে তো ভিওয়ার্স আমরা আসলে ভিডিও আপলোড করতে থাকি ভিডিও আপলোড করতে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা সফলতা লাভ করতে পারবো না তো প্রথম দেখা যায় যে আমরা ভালো ভিডিও তৈরি করতে পারি না সেক্ষেত্রে কিন্তু ভিউার্সরা কিন্তু কেটে চলে যায় যার জন্য কিন্তু আমাদের অ্যাভারেজ বি কিন্তু ফিফটি পার্সেন্ট আসে না তো আমাদের যাতে অ্যাভারেজ বি ফিফটি পার্সেন্ট আসে তার জন্য আমরা চেষ্টা করবো যাতে ফিফটি পার্সেন্ট ভিউ আসে তো আমরা যদি ভালো ভিডিও তৈরি করতে না পারি তো প্রথম অবস্থায় আমরা ছোটো ছোটো ভিডিও তৈরি করবো যেমন আমরা দুই মিনিটের ভিডিও তৈরি করবো দুই মিনিটের ভিডিও তৈরি করলে আপনার মূল অংশটা আস্তে আস্তে মোটামুটি এক মিনিট কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট ভিউ হয়ে যাবে অর্থাৎ ভিডিওতে যে একটা মূল বিষয়বস্তু থাকবে ওই বিষয়বস্তু জানার জন্যই কিন্তু কোনো ভিউয়ার্স আপনার থামনেলি ক্লিক করবে ভিডিওটাতে ক্লিক করবে তো ভিডিওটাতে ক্লিক করে মূল বিষয়বস্তু আসলে জানতে জানতে মোটামুটি কিন্তু এক মিনিটের আগে কিন্তু সে কাটতে পারবে না সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ফিফটি পারসেন্ট ভিউ চলে আসবে তো ভিউয়ার্স আমরা যদি প্রথম অবস্থায় আমরা যখন ভিডিও তৈরি করি আমাদের যদি অ্যাভারেজ ভিউ না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি ছোটো ছোটো ভিডিও তৈরি করবেন সেক্ষেত্রে আপনি দ্রুত সফল হবেন এবং আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু বাড়বে তো আমরা বিভিন্নভাবে আমরা কৌশল প্রয়োগ করে আমরা চেষ্টা করব যে আমাদের অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য যদি আমরা অডিয়েন্স রিটেনশন বাড়াতে পারি এবং দু হাজার একুশ সালে যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অডিয়েন্স রিটেনশন এর জন্য আমরা অডিয়েন্স রিটেনশন বাড়ানোর চেষ্টা করবো এবং অডিয়েন্স বাড়ানোর জন্য আমরা বিভিন্ন কৌশল প্রয়োগ করবো এবং আমাদের ভিডিওগুলো অ্যানালাইসিস করবো এবং কোথায় কোথায় সমস্যা আছে সেই সমস্যাগুলো আমাদের বাইর করে সমাধান করার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু আমাদের অডিয়েন্স রিটেনশন অর্থাৎ অ্যাভারেজ ভিউ বাড়বে এবং আমরা কিন্তু ইউটিউবে দ্রুত সফল হবো তো ভিওস আজও নয় ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দেখেন আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ